সকাল সকাল ঘুম থেকে উঠে মেয়েদের যেটা কাজ থাকে, প্রথমে ঘরটা ঝাড়ু দিতে হয়, তো সেটাই করতেছি। আজকে একটু ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে, আসলে মাঝে মাঝে হয়ে যায়, বুঝতে পারি না। আর অনেক সময় দেখা যায় ঘুম থেকে তাড়াতাড়ি উঠে কিন্তু বিছানার জন্য একটু দেরি হয়ে যায়। শুভ সকাল, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন, আমিও ভালো আছি। তো আরেকটা নতুন ব্লগে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক 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 অভিনন্দন। তো শুরু করে দিলাম আরেকটা নতুন ব্লগ। এখন হচ্ছে এই মাত্র খাওয়া দাওয়া করে আসলাম সকালবেলা, আর খাওয়া দাওয়া করে এখন একটু বসে আছি, একটু রেস্ট নেবো। আজকে দুপুরবেলা রান্না বান্না এখনও স্টার্ট করিনি, ভাবলাম তার আগে একটু ক্যামেরার সামনে এসে আপনাদের সাথে একটু দেখা সাক্ষাৎ করে যায়। আর ঈশান বাবু এখন দৌড়াদৌড়ি করতেছে, সারাও আর কি খেলা করতেছে, ওদের সাথে পরে আলাপ করাবো আপনাদের। তো আজকে কী কী রান্না হবে সেগুলো শেয়ার করবো, আজকে কী কী রান্না হবে তো পরে দেখাবো, আমি এখনো জানি না কী কী রান্না হবে, কারণ আগে ঠিক করতে হবে, এরপর কী কী রান্না হবে সেটা আপনাদের সাথে শেয়ার করবো। তো ব্লগটা দেখতে থাকেন, প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, আর ভালো লাগলে অবশ্যই একটু লাইক। চলে আসলাম রান্নাঘরে, আজকে খুবই খুবই মজার কিছু রান্না বান্না হবে। তো ইলিশ মাছ দেখে বুঝতেই পারছেন আজকে ইলিশ মাছের রেসিপি হবে, আর ইলিশ মাছের রেসিপি হলে তো কোনো কথাই নেই, খুবই মজা হবে আজকের খাবারগুলো। তো আজকে করা হবে ইলিশ মাছের পাতুরি, খুবই মজার একটা রেসিপি। তো গ্রাম থেকে কয়েকদিন আগে লাউ পাতা নিয়ে আসছিল, তো ভাবলো যেহেতু এখন ভালো ইলিশ মাছ ফ্রিজে আছে, আনা হয়েছে কয়েকদিন আগে, তাহলে ইলিশ মাছের পাতুরি করা যাক, আর লাউয়ের পাতাটাও যেহেতু আছে। তো আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব কিভাবে আমরা ইলিশ মাছের পাতুরি রান্না করি। তো প্রথমে বাকি রান্নাগুলো শেষ করে নেই, এখানে করব হচ্ছে শুক্ত রান্না। তো কাতলা মাছের মাথা দিয়ে, কাতলা মাছের মাথা দিয়ে বেশিরভাগই শুক্ত বা চচ্চড়ি টাইপের রান্নাটা একটু ভালো হয়, মাছের মাথায় তেল বেশি থাকে। তো প্রথমে মাছগুলোকে ভেজে নিলাম, এবার হচ্ছে রান্নাটা শুরু করব। একটু রাঁধুনি ফোড়ন দিয়েছি, এবার হচ্ছে বিভিন্ন রকমের সবজি কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কিভাবে কাটা হয়েছে। তো আমরা যারা মেয়েরা রান্নাবান্না করি বা যে কোনো ধরনের কাজ করি, আমরা কিন্তু দেখে বুঝতে পারি যে ঠিক এটা কীভাবে কাটা হয়েছে, এর জন্য আর আপনাদের বলে দিলাম, দেখেই তো বুঝতে পারছেন কীভাবে কাটা হয়েছে। তো একটু হলুদ দিয়েছি, আর একটু করলা দেওয়া হয়েছে, কারণ শুক্তটা একটু হালকা তেতো হলে ভালো হয়। তো শুক্তোর মধ্যে তো মরিচের গুঁড়া যায় না, আমরা সবাই জানি ঝাল ছাড়া তরকারি মানে শুক্ত। তো রান্নাটা প্রায় শেষের দিকে এখানে দিলাম হচ্ছে আদা, এরপর মাছের মাথা তো আগেই দিয়েছি, এবার একটু নেড়েচেড়ে এটাকে একটু হালকা আর কি নরম করে নেব, যাতে ঝোলের সাথে সবজিগুলো একটু গলা গলা টাইপের হয়। তো এদিকে করব হচ্ছে পাতুরি, তো এখানে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা নেব, আর সাথে একটু সর্ষে বাটা, জিরে গুঁড়া, আর হচ্ছে একটু পোস্ত নিয়েছি, তো ওইগুলো একসাথে করে বেটে নিয়েছি। এবার হচ্ছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, সরিষার তেল, এইগুলো দেওয়ার পর এটাকে মিক্সড করে নিতে হবে। এবার হচ্ছে এখানে একটা লাউ পাতা নেওয়া হয়েছে, প্রথমে লাউ পাতার গায়ে মশলাটা মাখিয়ে নিয়ে, এরপর হচ্ছে মাছের গায়ে মাখিয়ে নিতে হবে, এরপর হচ্ছে এটাকে ভাজ করে নিতে হবে। আপনারা চাইলে সুতো দিয়ে বেঁধে নিতে পারেন, তবে আমরা এমনিতেই করি, সুতো দিয়ে বাঁধার প্রয়োজন হয় না, কারণ এটা কড়াইতে দেওয়ার পর সেদ্ধ হওয়ার পর মাছের গায়ের সাথে লেগে যায়, তখন আর খুলে যাওয়ার চান্স থাকে না। Try to play, but you're never gonna beat me. Look the other way, what I'm doing ain't easy. Bloody hands stained from the people who deceive me. Muddy hands break. এবার হচ্ছে প্যানের মধ্যে সামান্য পরিমাণ তেল দেওয়া হয়েছে, সরিষার তেল। এবার হচ্ছে এই যে পাতা দিয়ে মোড়ানো মাছগুলো প্যানের মধ্যে দিয়ে হালকা একটু জল দিতে হবে, কারণ লাউ পাতা থেকে জল উঠে আসবে, একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। তো কিছুক্ষণ পর এটা উল্টে দিতে হবে, এই যে দেখতে পাচ্ছেন এখন কিন্তু এটা কখনোই খুলে যাবে না, কোনো মতে খুলবে না আর কি। তো এখন জাস্ট উল্টে দিতে হবে, অনেকে সুতো দিয়ে বাঁধে, অনেক কিছু করে, এত কিছু করার প্রয়োজন হবে না। তো এখানে করছি হচ্ছে কচু পাতা ভর্তা করছি রসুন কাঁচা মরিচ দিয়ে, দুধ কচু পাতা যেগুলোতে আর কি গলায় চুলকায় না সেগুলো। তো এখানে মা টেলে দিয়েছে, আমি বেটে নিচ্ছি, এই যে হয়ে গেছে কড়া। এবার হচ্ছে আরও কিছু কাজ বাকি ছিল সেগুলো করবো, তো ঘরটা মুছে নেবো, কারণ ঘরটা মুছে হয়নি। আর আমাদের যে কাজের লোকটা ছিল উনি কাজটা ছেড়ে দিয়েছে, আবার নতুন করে কাজের মহিলা খুঁজতে হবে, এর জন্য আপাতত কাজগুলো আমাদের নিজেদেরই করতে হচ্ছে।
তো এদিকে হচ্ছে মার রুমটা আগে মুছে নিয়েছি, এরপর হচ্ছে এই যে রাস্তাটা মুছে নেব। আর ঘর মুছাটা যেটা হয়, আমরা মুছলে বেশিরভাগ লাঠিটা ইউজ করি, আর ওরা মুছলে হাত দিয়ে মুছে। কিন্তু ওরা যেভাবে হাত দিয়ে মুছে, তার থেকে আমাদের লাঠি দিয়ে মুছা অনেক ভালো হয়। তো দেখা যাক এরপর কী কাজ আপনাদের সাথে শেয়ার করি। রান্নাঘরে আরও কিছু কাজ বাকি আছে, বাচ্চাদের রান্নাবান্না এখনও শেষ হয়নি। তো ওদের জন্য করব হচ্ছে মুগ ডাল, মাছের ভাজা করব একটা, আর হচ্ছে মুগ ডাল রান্না করব। আসলে বাচ্চাদের খাবার একটু ডাল থাকলে ভালো হয়, একটু ঝোল টাইপের হয়। শুধুমাত্র মাছ ভাজি দিয়ে আসলে শুকনো শুকনো হয়ে যায়। তো এখানে ফোড়নে দিয়েছি হচ্ছে রাঁধুনি, কারণ জিরেটা একটু বেশি বড় বড়, তো ওপর দিয়ে ভেসে থাকে, ওদের ভালো লাগে না। এরপর হচ্ছে পেঁপে দিয়েছি, কাঁচা পেঁপে। তো পেঁপে দিয়ে মুগ ডাল রান্না করছি। আর সোমবারে দিয়েছি হচ্ছে একটু আদা, তো মুগ ডালে আদা না দিলে ভালো লাগে না। এরপর হচ্ছে ওদের জন্য মাছ ভাজতেছি, এটা হচ্ছে কাটা ছাড়া মাছ, বোয়াল মাছ। তো এগুলা শেষ করা হয়ে গেলে মোটামুটি আমার কাজ কমপ্লিট হবে আজকের মতো। এখন হচ্ছে বিকেলবেলা, বাচ্চারা সব খেলা করতেছে। দেখতেই পেলেন ঈশানবাবু এক হাতে এক আখ নিয়ে খেলা করতেছে, আর এক হাতে পেয়ারা খাচ্ছে। তো আমি এখানে স্যুপ রান্না করছি, ম্যাগির স্যুপ। এটা অর্চের জন্য করা হচ্ছে, কারণ ও একটু পরে স্কুল থেকে চলে আসবে। এটা রান্না করা খুবই সহজ, প্যাকেটের গায়ে লেখা থাকে কীভাবে রান্না করতে হবে। ঠান্ডা জল দিয়ে প্রথমে এই যে স্যুপের গুঁড়াটা মিক্সড করে নিতে হবে। এরপর হচ্ছে এটা চুলায় বসিয়ে দেবো, আর গরম জল দিলে কিন্তু জমাট বেঁধে যাবে। ঠান্ডা জল দিলে পরে অনেক সময় একটু জমাট বাঁধতে চায়, এই যে দেখতে পাচ্ছেন। এখন এটা মিক্সড করতে একটু ঝামেলা হবে। চুলার আঁচটা কিন্তু একদম লো রাখতে হবে, আস্তে আস্তে এটা ফুটবে। আর হচ্ছে যখন বলক চলে আসবে তখন 5 থেকে 10 মিনিট রাখলেই হয়ে যাবে, খুবই সহজ রান্না। তো দেখতে দেখতে ব্লগটা শেষ করার সময় হয়ে গেছে। এইদিকে হচ্ছে ভাই বোন মিলে শেয়ার করে এখানে জুস খাচ্ছে। ওর দাদুকে আগেই বলে দেয় যে এটা নিয়ে এসো, ওইটা নিয়ে এসো। ওর দাদু নিয়ে আসার পর হচ্ছে সবাই মিলে মজা করে খায়। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবারও নেক্সট ভিডিওতে। সবাইকে টাটা, বাই বাই।